নিজের বেতন করা আন্দোলন নয়, এটি প্রজন্ম, আগামী প্রজন্মের যারা শিক্ষার্থী আমাদের, আগামী প্রজন্মে যারা শিক্ষক হবে অথবা এই উচ্চ শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার আন্দোলন। সুতরাং এটি একটি মহান আন্দোলন। আর যারা এটি করেছেন, সরকারে যারা আছেন, তাদেরও কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। এতদিন আমাদের পর্যবেক্ষক, আমরা এখানে গত পরশু বলেছিলাম, দয়া করে আর পর্যবেক্ষণ করে সময় নষ্ট করবেন না। আমরা দেখছি গতকাল এই সরকারের সিনিয়র কয়েকজন মন্ত্রী সংশ্লিষ্ট তারা বৈঠক করেছে এবং সরকারের মুখপাত্র মাননীয় সড়ক পরিবহন সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এক সময়ের কৃতি ছাত্র, তিনি শুধু একজন ছাত্রের দায় নয়, আমি বলবো রাজনৈতিক অঙ্গনে যারা মেধাবী ছাত্র আছে, যারা মেধাবী মানুষ আছে, শিক্ষিত আছে, জনাব ওবায়দুল কাদের তাদের অন্যতম। আজকে তিনি কিন্তু গতকাল একটি কথা বলেছে যেটা ভুল বোঝাবুঝি, কাছাকাছি আছে, কাছাকাছি হলে, কাছাকাছিটা হলো এই আধুনিক বিশ্বে, এই 21st century এবং আধুনিক মডার্ন লিডার তাকে বলা হয় যারা নিজের ভুলটা বুঝতে পারে, মিস্টেক বুঝবে এবং সেটাকে রিকগনাইজ করে, সেটাকে কালেকশন করে এগিয়ে যাবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যেমন ট্র্যাডিশনালি অগণতান্ত্রিক অবস্থায় গত শতাব্দীর নেতৃত্ব ছিল নির্ভুলভাবে কাজ করবে, আজকে কিন্তু তা দেখা হয় না। ওনারা যে ভুল করেছেন সেই ভুলটা বুঝতে পেরেছেন, যেই যে প্রত্যয় স্কিম ঘোষণা করা হয়েছে সেটি একটা মিস্টেক, কিন্তু সরাসরি এখন পর্যন্ত সেই জায়গায় যেতে পারেনি, এটি হলো একটু জন্যতা বসে ভুল বোঝাবুঝি একটু কাছাকাছি গিয়েছেন। আমাদের সেই কৃতি ছাত্র কৃতি নেতা, আপনি অত্যন্ত মেধাবী একজন নেতা মানুষ, নির্দ্বিধায় আপনি ভুলটি স্বীকার করে ওই বোঝাবুঝির জায়গায়, ভুলের জায়গায় থেকে মিস্টেক থেকে সংশোধন করে অবিলম্বে ওই আমাদের যে পেনশন ব্যবস্থা সেটি ফিরিয়ে দিন, প্রত্যাহার করুন, বরং শিক্ষকদেরকে কথা বলুন যে শিক্ষকদের জন্য আর কি কি করা যায়। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ, বাংলাদেশের উন্নয়ন প্রগতিকে এগিয়ে নেওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, সেটি তো আমাদের কাছে আমাদের প্রত্যাশা। শিক্ষিত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শুধু একজন রাষ্ট্রনায়কই নয়, বাংলাদেশের একজন নয়, আন্তর্জাতিকভাবে একজন সফল আধুনিক রাষ্ট্রনায়ক, তারই আপনারা অংশ। সুতরাং এই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমরা তো আশা করি এই শিক্ষক নেতৃবৃন্দকে দেখে আপনারা সেই কথা বলবেন। আমি আশা করি অবিলম্বে তাদের এই ভুল বুঝতে পেরে ওই বোঝাবুঝি থেকে বোঝাবুঝিটা কেটে ভুল স্বীকার করে আপনার দাবি মেনে নিন এবং আমাদেরকে আমাদের কাজে ফিরিয়ে দিন, সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।